ভবানীপুর উপনির্বাচনের আগে ফের বর্ষর ধাক্কা খেল তৃণমূল শিবির। আর্থিক তছরূপের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির আদালতে তলব। তলব করা হয়েছে তৃণমূল নেতা মানস ভূঁইয়াকে। অন্যদিকে গুরুতর অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন 12 জন, চাপে তৃণমূল নেতৃত্ব। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠালো দিল্লির আদালত। আগামী 30 সেপ্টেম্বর তাকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অভিযোগের প্রেক্ষিতে এই সমন বলে খবর। ইতিপূর্বে ইডির সমনের উপর স্থগিত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়াচ্ছেন অভিষেক পত্নী। এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতে দ্বারস্থ হয়েছিল ইডি। রুজিরা ইতিপূর্বে ইডিকে জানিয়েছিলেন কোভিড পরিস্থিতি, বাড়িতে তার 2 ছেলেমেয়ে রয়েছে, তাদের বয়স অনেকটা কম, তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না রুজিরা। এমনকি সমনের উপর স্থগিত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। রুজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পাল্টা পাতিয়ালা কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরেই শনিবার আদালতে রুজিরাকে তলব করা হয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, আয়কর মামলায় এবার রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়াকে তলব করল সিবিআই। এর আগে রাজ্যের অপর এক মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মানস ভূঁইয়াকে তলব করা হলো। আগামীকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে তলব করা হয়েছে মানস ভূঁইয়াকে। আগামীকাল বেলা 12টার পর মানস ভূঁইয়াকে তলব করা হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছের অভিজিৎ সরকার খুনের কাণ্ডে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি। সূত্রের খবর, 12 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই গ্রেপ্তারি পরোয়ানার কপি সহ কাকুরগাছিতে অভিযুক্তদের বাড়িতে রওনা দিয়েছেন সিবিআই। সূত্রের খবর, অভিযুক্তদের বাড়িতে গিয়ে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে এসেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তো এটা ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আর্থিক তছরূপের কারণে বিপাকে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।